গল্প শুনতে ভালোবাসে। সেই আদিম মানুষদের যুগেও সারাদিন শিকার অভিযানের পর সন্ধেবেলা গোষ্ঠীর সকলে গুফার ভিতর এসে অগ্নিকুণ্ডের চারিদিকে বসে গল্প শুনত এবং শোনাত। এখন মানুষ চাঁদে মহাকাশ যান পাঠায়, কম্পিউটারে চাবি টিপলেই মুহূর্তে যোগাযোগ ঘটায় পৃথিবীর অপর প্রান্তের সঙ্গে, কিন্তু চেতনার গভীরে সে এখনো গল্প কর। আজ সানডে স্টোরিজ এর নিবেদন, শিবরাম চক্রবর্তী লিখিত ঘটোৎকচ বধ। শিবরাম চক্রবর্তী, জন্ম 23শে ডিসেম্বর 1903, মৃত্যু 28শে আগস্ট 1980। জন্মস্থান কলকাতার দর্জিপাড়া। শুরু হতে চলল আজকের গল্প ঘটোৎকচ বধ। সেই বছরই সে আমাদের ক্লাসে ভর্তি হলো। যেমন সন্ডামার্কার চেহারা, তার উপরে ছাঁকড়া ছাঁকড়া চুল, চুলে তেলও দিত না, চিরুনিও না, রুক্ষ রুক্ষ চুলে তাকে দেখাতো ঠিক কুণ্ডার মতো। নামটাও তার বিদ্যুটি, সেটা মনে রাখা বা মুখে আনা সহজ ছিল না। উপাধি ছিল ঘটক, সবাই তাই ধরেই রাখত। আমি বলতাম ঘটক না ঘটোৎকচ, সেটা অবশ্য মনে মনে। তার সঙ্গে বিবাদ করা তো বিপজ্জনক ছিলই, বন্ধুত্ব নিরাপদ ছিল না। কিরে ভালো আছিস বলে সে যখন বন্ধুর পিঠে বিরাশি শিখের আদর বসাত, তখন তোর জবাবে ভালো আছি জানানো নেহাত মিথ্যা কথা হতো। বরং হ্যাঁ একটু আগে ভালো ছিলাম বললেই যথার্থ উত্তর হতো। অকস্মাত এমন কিল হওয়ার পর মানুষ কখনো ভালো থাকতে পারে? নিঃস্বার্থভাবে চরচাপড় বসানো ছাড়াও তার আরও একটি গুণ ছিল, ক্লাসের প্রায় প্রত্যেক ছেলের একটি করে অদ্ভুত নাম সে বিল করছিল। সেই নামেই তাদের ডাকত, যাকে ডাকা হতো তখন সে ছাড়া আর সবাই খুব হাসত। একদিন সে আমাকে ডেকে বলল, কি গো লটপটসিং কি হচ্ছে? নতুন নামে দোস্তুর মতো আপত্তি ছিল আমার, বিশেষ করে এতে আমার চেহারার প্রতি কটাক্ষ ছিল, কেননা ভারী রোগা ছিলাম আমি, কাজে আমার রাগ হয়ে গেল। বলে ফেললাম, আর তুমি কি? তুমি তো আস্ত একটা ঘটোৎকচ। বলে ভালো করলাম না সেটা পর মুহূর্তেই টের পেলাম নিজের পিঠে। বলা বাহুল্য, এই ধরনের পৃষ্ঠপোষকতা আমি আদৌ পেয়ে পছন্দ করি না। তখনই কিন্তু আমি তার সৌধ তুলেছিলাম, অবশ্য একদিক দিয়ে সে পিরিয়ডটা ছিল ইংরেজির, কিন্তু আমাদের ইংরাজি স্যার সেদিন স্কুলে আসেনি, ক্লাসে ভারী গোল করছিল, তাই হেডমাস্টার মশাই নিজে আমাদের ক্লাস করতে এলেন। ঘটোৎকচ নিজের সিট ছেড়ে চলে এসেছিল, সে তাড়াতাড়ি আমার পাশেই বসে পড়ল। হেডমাস্টার মশাই তাকে প্রশ্ন করলেন, মুখে মুখে ট্রান্সলেট করো, ক্লাসে বড় গোল হচ্ছিল। সে আমার হাত টিপে ফিস ফিস করে জিজ্ঞেস করল, কোলের ইংরেজি কিরে? আমি চুপি চুপি উত্তর দিলাম, রাউন্ড। আহা সে গোল নয়, কি গোল? ফুটবল খেলার গোল, সে তো জি ও এ এল। মাস্টার মশাই তাড়া দিলেন, সোজা ট্রান্সলেশন, এত দেরি কিসে? উপায় না দেখে সে বলে ফেললো, There was much round in the class. হেডমাস্টার মশাই এত অবাক হয়ে গেলেন যে তাকে কিছু না বলে আমাকে বললেন তার গান মনে হবে। তারপর তাকে ছেড়ে আর সব ছেলেদের জিজ্ঞেস করতে লাগলেন। গান মনে দিতে দিতে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মাছ নয় ওটা বিগ রাউন্ড হবে, বড় হল কি না? সে কথা কানে না তুলে সে বললে, যা জুড়ে বলেছিস আচ্ছা দেখবো তোর ছুটির পর। সমস্ত ক্লাস ঘুরে আবার তার পালা এলো। হেডমাস্টার মশাই তাকে প্রশ্ন করলেন, আমি ওই কাপড়টি পরি পারবে? এটা বড় রকমের ঘাড় নেড়ে এসে বলল, হ্যাঁ বলল এবং উঠেও দাঁড়ল, কিন্তু তারপর আর কোনো উচ্চবাচ্য নেই, মুখ মধ্যে থাকে কিন্তু মুখ আর খোলে না। ভাবা যেন এর অনেক রকম উত্তর তার জিভের গোড়ায় এসেছে, কিন্তু কোনটা বলবে ভেবে পাচ্ছে না।
আর বেশিক্ষণ চুপ করে থাকা ভালো দেখায় না। দেখে সে আমাকে একটু চিন্তিত করলো, নিচু গলায় বললো, কাপড় পরার কি হবে রে? না আমি বলবো না, তুমি যে ছুটির পর আমাকে দেখবে বলেছো। না ভাই দেখাবো না, তুই লিখে দে। আমি তার নাম খাতাটা টেনে নিয়ে দেখার সুবিধের জন্য এক পাতা জুড়ে বড় বড় করে লিখলাম, কাপড় পরা, রিড দ্যাট ক্লথ। তখন সে চটপট উত্তর দিল, আই রিড দ্যাট ক্লথ। হেডমাস্টার মশাইয়ের বিস্ময় তখন সপ্তমে উঠেছে। কাপড় পরার ইংরেজি তুমি জানো না? পরার ইংরেজি পরা, পরার ইংরেজি পরা, ও মনে করেছি। যখন তখন অষ্টযোগের জন্য আমরা কে না ওর করছিলাম। বলা বাহুল্য সেদিন শেষ পিরিয়ডে আমার বেজায় পেট কামড়াতে লাগলো। ক্লাস টিচারের কাছে ছুটি নিয়ে বেরোচ্ছি, ঘটোৎকচ বইয়ের আড়াল থেকে ঘুষি দেখালো। অনেক কষ্টে তাকে খুঁজে বের করে খতম করতে যাচ্ছি, সে বলে উঠলো, আহা আহা মালিশ নে, মালিশ নে, ভুলে যাবে যে অমন করে বেচারাকে মালিশ নে। সহপাঠীর প্রতি যে এত নিষ্ঠুর, ছাড়পোকার প্রতি তার এমন মমতা, বিস্মিত হয়ে বললাম, তবে কে করবো একে মাটিতে ছেড়ে দিই? সে ব্যস্ত হয়ে বলল, আরে না না পালিয়ে যাবে যে, দাঁড়া, আহা বেশ ছাড়পোকারই তো, কেমন মোটা সোটা, নদন নদন, বেশ চিকন চাকন, এত চমৎকার, গায়ের রঙে কালচে লাল আর লালচে কালো একসঙ্গে মিশ খেয়েছে, এরকম আমার একটুও নেই। আমি অবাক হয়ে ভাবলাম, বলে কি ছাড়পোকাটা দিবি আমায়? তাহলে আর তোকে মারব না কোনদিন। আমি বললাম, এক্ষুনি এক্ষুনি, যেখানে তোমার খুশি এটা নিয়ে যাও। খুব আনন্দিত হয়ে পকেট থেকে একটা পেটে চেহারার গোলমুখ শিশি সে বার করল। ও বাবা, তার মধ্যে লক্ষ লক্ষ ছাড়পোকা, লাখ লাখ না হলেও হাজার হাজার তো পাবে। আমার উপহারটাকে সযত্নে তার মধ্যে পড়ে দিয়ে বলল, এতেই ধরে রাখিয়ে দিই, আমার অনেক দিনের পোষা পাখি খরগোশ এসব লোকে পোষে রেখেছে, ছাড়পোকা আবার কেউ পোষে নাকি? ছাড়পোকার তুই কি জানিস, আমি অনেক দিন তো ওদের সঙ্গে রেখেছি, ওদের নারী নক্ষত্র সব আমার জানা, ওদের বুদ্ধি কথা ভাবলে তুই টিচার ক্লাসে এসে পড়ায় ছাড়পোকার কাহিনী মাঝখানেই তাকে থামাতে হল, সেজন্য সে পূর্ণ হলো বিশেষ। টিফিনের সময় পাশের গ্রামের টিম এসে আমাদের চ্যালেঞ্জ করলো ফুটবল ম্যাচে, ওরা ভারী পড়া হাঁটতে থাকলেই ওদের কাণ্ড খুলে লোক পাত বল ছেড়ে অপর তর্কে ধরে ফিরতে শুরু করতো। গত বছর আমাদের বেচারা মেয়ে পা ধরে দিয়েছিল, ক্লাস করেই ওরা ওয়ান ফিলে হেরে যায়, তাই ওদের সঙ্গে খেলতে আমার উৎসাহ ছিল না। কিন্তু ঘটোৎকচ বললো, আরে ভাই এবার আমি আছি, ভয় কিসে, সব তুলে ধরে দিব। তো মাঠে গিয়ে ঘটোৎকচ হলো গোলকিপার। আমি বললাম, না না তুই আমাদের সঙ্গে ফরওয়ার্ডে আয়। সে বললো, আরে এখন কি খেলা শেষ হোক না তখন তুলে দেবো। বেচারাদের কথা আমার মনে পড়লো, বেচারার পা সারছে বটে কিন্তু জীবনে তাকে বল ছুটতে হবে না, অবশ্য পা ভাঙাকে আমি কোনো খেয়াল করি না, আরাম করে বিছানে শুয়ে থাকার জন্য। কিন্তু আসছে সপ্তাহে মামা বাড়ি যেতে হবে, যে প্রার্থনা করতে লাগলাম যেন আমরা হেরেই যাই, অনেক বলছে এমন এমন গোল হারা হারি যে ওরা খুশি হয়ে সন্দেশ হয়, কিন্তু হারবো যে তার কোনো উপায় দেখা গেল না। ওরা বল নিয়ে এগোতেই পারে না, এগোনো তো দূরে থাক, নিজের গোল এরিয়ার ভিতর থেকে বল ক্লিয়ারই করাই ওদের মুশকিল। বিপদ অনিবার্য দেখে আমি খুব সাবধানে খেলতে লাগলাম, পাচ্ছে ওদের না গোল দিয়ে ফেলি, আমাদের কেউ শুট করছে তাতে গোল নির্ভর, বাধ্য হয়ে আমাকে বল আটকে গোল বাঁচাতে হয়। কর্নার হতে আছে, ওদের হয়ে কর্নারের বল ছেড়ে নিয়ে আমি আউট, কিন্তু কপারের লেখা ঠান্ডা বেগে ভাবলাম এবার আস্তে একটা শুট করি, গোলকিপার অনায়াসেই তা আটকে ফেলবে, কিন্তু আমার দুর্ভাগ্য সেই বলটাই গড়িয়ে গড়িয়ে গোল দিল।
তারপর থেকে ওরা যেন কেমন করে আমাকে শিখে যেত। তাকে বাধ্য হয়ে ব্যক্তির সঙ্গে আমার জায়গা বদল করতে হবে। প্রাণের ভয় আমি করতাম, কিন্তু পা বাঁচাতে হবে তো। মামা বাড়ি নিয়েছে বলিয়ে ওরা একটু মুখ হয়ে থাকবে না। তুই একবার বল নিয়ে এগিয়ে হল, কিন্তু বল যাবার কোনো লক্ষ্য নিতে পারবে না। দুবার যদি বলটা শোধ হয়ে যায় তো বাঁচা যায়। খেলা সেরে আমাদের বিকৃত শুনলে হারিয়ে ওনাকে আর আস্তে ফিরতে দেবেই। অবশেষে অনেকদিন পরে ওরা একটা সম্পূর্ণ ফুরিয়ে উঠল। অবকাশ ভাবলো আমি সুখ ফিরিয়ে দেব, কিন্তু আমি দেখলাম এই সুযোগ আর ছাড়া কয়েকটা ছেড়ে দিয়ে অবকাশকে এমনভাবে আরাম করলাম যে আর কারোর সুযোগই পেল না। সে বলতে ওরা জ্বালা কাটে লাগলো সে এক দৃশ্য দেখে আমার আনন্দই। তারপর শেষ দশ মিনিট দীর্ঘ অবসরে ওরা চেপে ধরল। কোনো রকমের আর একটা গোল খেলে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়। ভাবলাম আচ্ছা সফল হবে, কিন্তু এমনই ওদের সুট করার কায়দা যে গোলে মারলে কেবল গোলপোস্টকে সেলাম ঢুকে দশ হাত জোর দিয়ে বেরিয়ে যায়। সময় উত্তীর্ণ হয় দেখে আমি আর থাকতে পারলাম না, নিজেই গোলটা শুট করলাম। আমিও বললাম আর খেলা উপহার হলো, ওদের হাত থেকে তো কোনো গতিকে বাঁচালাম। কিন্তু বললাম হঠাৎ করছে কবে ওরাই জিতিয়ে আমি শেষে ডুবিয়ে দেবো এমনটাও আশা করেনি। আমি বোঝাবার চেষ্টা করি, ভাই খেলা আর পরীক্ষা ও দুটোই হচ্ছে লাভ, পড়াশোনা করলেও কিছু না আর ভালো খেললেও। এই তো তুমি এত কর, কিন্তু কাল হেডমাস্টারের কাছে পড়াত ভাই পড়াত। কিন্তু ও কি বুঝবার, খুশি পাগিয়ে আমার থেকে এগোচ্ছে এমন সময় স্থায়ী করে প্রত্যেকে একটা ইট স্কুল, তারপর আর একটা। ভেবেছিলাম জিতলে ওদের রাগ করব, হয়তো সন্দেশ খারাপ, কিন্তু শেষে কিনা জলযোগের বোতলে ইচ্ছুক আমরা আর কোনো দিকে না চেয়ে পাইপাই করে দৌড়াতে শুরু করলাম। খানিক দূরে দৌড়ে দেখি আর ইট আসছে, কিন্তু ভাবুত খোঁজ কই, সে তো আমাদের সঙ্গে নেই। তবে কি সে তাই তাদের সাথে তুলে ধানতে লেগে গেছে? যা হওয়ার সে সব পারে। ফিরলাম তার খোঁজে, দেখি সে এক কাছে উঠে বসে আছে। আমরা কোথায় ছুটে মরছি আর সেইখানে নিরাপদে কাছে চেপে অবলীলা ক্রমে তাদের ইট চালানো আর আমাদের দৌড় ঝাঁপ দেখছে মনে করি। আমাদের দেখে সে গাছ থেকে নামলো, নেমেই আমার দিকে চেয়ে বলল, কাল স্কুলে এসো। তারপর সমস্ত রাস্তার কোনো কথা এসে বলল। পরদিন আমি ক্লাসে গেলাম, স্কুল বসে গেল পরে। আমি জানার চোখে কাজ কটমাট করে আমার দিকে যাই। তারপর টিচারের কাছে বাইরে যাওয়ার অনুমতি নিয়ে বেরিয়ে গেল। খানিক বাদেই সে ফিরে, কিন্তু ফিরে নিজের জায়গায় না গিয়ে বসলো এসে আমার পাশে। আমি মনে মনে কাঁপতে লাগলাম, এই বুঝি কলকাস মাস্টার মশাই ক্লাসে ছিলেন বলে বিশেষ কিছু করতে পারছে, যা এক একটা রাত চিনটি কাটছিল। বুঝিয়ে দিচ্ছিল মাস্টার মশাই চলে গেলে ওর কিনগুলো কি আন্দাজে খাবে। আত্মরক্ষার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম। আস্তে আস্তে ওর পকেট থেকে ছাড় পোকার শিশিটা বার করে দুচোখ বুঝিয়ে ছিপি খুলে অর্ধেক ছাড় পোকা ওর মাথায় ছেড়ে দিয়ে আবার শিশিটা তেমনি ওর পকেটে রেখে দিলাম। একটু পরেই ঘটোৎকচ আকারে লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে তার দারুণ চিৎকার। তারপরেই সে দুহাতে ভীষণভাবে চুলকাতে লাগলো। ব্যস্ত হয়ে টিচার জিজ্ঞেস করলো, কি হলো, হলো কি তোমার? ক্লাসের সব ছেলে অবাক হয়ে ওকে দেখছিল। বিকৃত মুখে ও জবাব দিল, ভয়ানক কামড়াচ্ছে। চুল ছিঁড়লে কি মাথা কামড়ানো সারে? যাও জল খাবারের ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাকো। মাথার ভেতরে নয় বাইরে স্যার। বাইরে মাথা কামড়াচ্ছে? সে আবার কি, মাথার বাইরে মাথা কামড়ায়? ততক্ষণে ঘটোৎকচ ভয়ানক চেঁচামেচি শুরু করে দিয়েছে। সকলে মিলে তখন তার মস্তক পরীক্ষায় লাগে গেল। কিন্তু ঝামড়া চুলের দুর্বৃত্ত জঙ্গলের ভিতরে বাঘ কি ভাল্লু, কিছু আবিষ্কার করাই কঠিন। ছাড় পোকাও ছিল অনেকদিনের উপসী, ছাড়া পেয়ে তারা আত্মহারা হয়ে কামড়াচ্ছিল। গোলমাল শুনে হেডমাস্টার মশাই এলো, সমস্ত ক্লাস ছেড়ে ছেলেরা ছুটে এলো। হট্টগোলে সেদিন স্কুল গেল ভেঙে, কিন্তু ঘটোৎকচ যে লক্ষ্য চক্র দেখে ডাক্তার এলেন, কিন্তু তিনিও এ ধরনের মাথা ব্যথার কারণ নির্ণয় করতে পারলেন না। অবশেষে এলো নাপি, কিন্তু মাথা মুড়োতে ভারতবর্ষ ভয়ানক আছে। অমন স্বাদের চুল,
বোধ হয় ছারপোকার পরেই সে ভালোবাসে চুলকে, কিন্তু চুল না গেলে যে প্রাণ চায় তাই অগত্যা ন্যাড়া হতে হলো তাকে। পরদিন ঘটোৎকচকে আর চেনায় যায় না, চুলের সঙ্গে সমস্ত উৎসাহ তার উবে গেছে। সে আর মুখ চালায় না, হাতও নয়, শান্ত শিষ্ট বিচারা একেবারে আলাদা। চুলের সঙ্গে যেন তার মাথা কাটা হয়েছে। ছারপোকার নারী নক্ষত্র সব সে জানত, কিন্তু তবু একটা বিষয় তার জানা ছিল না। ওরা বিশ্বাস করত যে আশ্রয় দেয় এমনকি যে প্রাণ দিয়ে ভালোবাসে তাকে ওরা কামড়াতে চায়, তারও সর্বনাশ ওরা করতে পারে। সে বিষয়ে কিছু মাত্র বিবেচনা বলতে নির্দেশে আগে জানতই, তাই ওদের এই ব্যবহার ও হৃদয়ে লেগেছিল। আর হৃদয়ে আঘাত লাগে মানুষ কিছু সুখী হয়। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।